তামান্না ফ্যামিলি পার্কে যাওয়া যায়। যেহেতু দুজনেই ছুটি পেয়েছি, আজ রিহানকে একটু টাইম দেওয়ার জন্য আমরা বের হয়ে গেলাম মিরপুর একের তামান্না পার্কে। কখনো যাইনি, যাওয়ার এক্সপিরিয়েন্সটাও খুব একটা ছিল না, ওখানে ফার্স্ট টাইম গেলাম। খুবই সুন্দর, রোডঘাট একটু ফ্রি হলে আসলে চলতে খুবই ভালো লাগে। অত্যন্ত চমৎকার সুন্দর এই ছোট পরিসরের পার্কটি, আপনারা সবাই যেতে পারেন, আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। খুব সুন্দর এই পার্কটি। প্রথমেই আমরা এখানে গিয়ে ভাবলাম যে কোথায় আসলাম, সঠিক জায়গায় আসলাম কিনা। তারপর দেখলাম না, আর একটু সামনে গেলেই হচ্ছে আমাদের তামান্না পার্ক। সো আমরা একটু কাউকে জিজ্ঞেস করে নিলাম, বললো যে একটু সামনে গেলেই দেখতে পাবেন। তো সামনে যাচ্ছি, যেতে যেতে তামান্না পার্কের কাছাকাছি চলে যাচ্ছি এবং দূর থেকে দেখতে পেলাম যে ওয়াটার পার্কের যে স্লাইডগুলো ওগুলো দেখা যাচ্ছে। রিহান তো অনেক খুশি, সে সুইমিং করবে। এখানে মূলত আসার উদ্দেশ্যই ছিল আমাদের সুইমিং করা। অনেকদিন ধরে ভাবছে ও বাবা মার সাথে একটা সুইমিং পুলে যাবে, সুইমিং করবে, মজা করবে। আসলে ওকে একটু আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই পরিকল্পনা। হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম যে আজকে তামান্না পার্কে যাব এবং খুব শর্ট নোটিসেই আমরা বের হয়ে গেলাম তামান্না পার্কের উদ্দেশ্যে। জায়গাটা খুব খোলামেলা, সুন্দর, পরিপাটি, ছোট্ট একটা জায়গার মধ্যে এত গুছানো একটা পার্ক আসলেই অনেক সুন্দর। অনেকেই যাচ্ছে দেখেই ভাবলাম যে আমিও একটু ঘুরে আসি। তো আমরা ফার্স্টে গিয়েই এখানে গাড়িটা পার্ক করে নিলাম। গাড়িটা পার্ক করার পর আমরা কাউন্টারে চলে গেলাম। কাউন্টারে গিয়ে আমরা টিকিট কেটে নিলাম এবং টিকিট জনপ্রতি 400 টাকা করেছিল সুইমিংয়ের জন্য এবং সাথে 60 টাকার যে ফ্যামিলি পার্কের এন্ট্রি ফি সেগুলো ছিল। রাইডের প্রাইসগুলো যদিও আলাদা, এক একটি রাইডের এক এক রকম প্রাইস, কোনোটা 50, কোনোটা 100। সো আমরা ভিতরে যাচ্ছি, মনে হচ্ছে একটা গ্রামের ছোট্ট বাড়িতে চলে এসেছি। রিহানের আব্বুর তো ফার্স্টে ভালোই লাগছিলো না, বলছে যে ছোট কোথায় নিয়ে আসলা, এই জায়গাটা ভালো লাগছে না, মনে হচ্ছে একটা গ্রামের বাড়ির ভিতরে ঢুকে গেলাম। দেন আমরা গেটের কাছেই গেলাম, যাওয়ার পর দেখতে পেলাম সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে এবং আমাদের কাছ থেকে টিকিট চেয়ে নিল। টিকিটগুলো দেওয়ার পর জিজ্ঞেস করলাম সুইমিং পুল কোন সাইডে এবং উনি বললেন ভেতরেই আছে। টিকিটগুলো আবার আমাদেরকে রিটার্ন দিল, কারণ সুইমিং পুলে ঢুকতে হলে অবশ্যই টিকিটগুলো শো করতে হবে। খুব সুন্দর করে এই জিরাফ, তারপর সিংহ, বিভিন্ন ছোটো ছোটো রাইড দিয়ে এত চমৎকার সুন্দর করে সাজানো এই পার্কটি, খুব ভালো লাগলো। যেহেতু সুইমিং প্ল্যানিং, বেশি দেরি করে আবার শাওয়ার করলে আমাদের ঠান্ডা লেগে যাবে, তাই আমরা ভাবলাম যে আগে শাওয়ার করব, দেন হচ্ছে রাইডের উপর। তো আমরা যে কথা সেই কাজ, আমরা সুইমিংয়ের জন্য ভেতরে চলে যাচ্ছি। বললো ভেতরে স্যান্ডেল খুলে যেতে হবে, লকার আছে ভেতরে। তারপর আমরা একে একে চলে গেলাম এই ভেতরে। যাওয়ার পর বললো সবাইকে জুতো খুলে ভেতরে যেতে হবে। বিষয়টি ভালো লেগেছে, সবার পায়ের ময়লা নিয়ে যাওয়ার থেকে জুতো খুলে যাওয়াটাই বেটার, জিনিসটা আরও বেশি পরিষ্কার থাকে। তো আমরা সবাই জুতো খুলে ভেতরে চলে গেলাম। ভিতরে খুবই সুন্দর পরিসরে করা আছে, ছোটো ছোটো বাচ্চাদের জন্য খুবই সুন্দর। তিনটা সুইমিং পুল আসলে বাচ্চাদের জন্যই করা, ছোট পরিসরে, যেন বাচ্চারা আরামসে খেলাধুলা করতে পারে, খুব মজা করতে পারে। আসলে যারা ছোট বাচ্চা নিয়ে যান তারা কিন্তু এই তামান্না পার্কটি বেছে নিতে পারেন সুইমিংয়ের জন্য। অল্প অল্প পানির মধ্যে বাচ্চারা বসে থেকেও আনন্দ করতে পারবে, খেলতে পারবে। তো এই হচ্ছে লকারের জায়গা, আমরা লকারের জন্য চাবি নিয়ে নিলাম এবং 100 টাকা জমা দিয়ে আমাদেরকে চাবিটি দিচ্ছে। দেন আমরা এই লকার থেকে ব্যাগ রেখে আমরা নেমে গেলাম সুইমিংয়ে। প্রথমেই রিহান নেমে খুব মজা করছিল, ওর বাবা বলছিল এটাই না বড়টায় চলো। তো বড়টায় অনেক পানি ছিল, বড়দের জন্য যেটা, খুব মজা করতে করতে শাওয়ার করে নিল। ও আসলে এত বেশি এক্সাইটেড, পানিতে নামলে সহজে উঠতেই চায় না। ওর লাইফে মনে হয় তিনটা জিনিস খুব বেশি পছন্দ করে, একটি হচ্ছে সুইমিং পুলে গোসল করা, আর অপরটি হচ্ছে
স্লাইড করা এবং জাম্পিং রাইডসে ওঠা, তিনটা ওর খুব ফেভারিট। এই জিনিসগুলো পেলে ও হারিয়ে যায়। তো আমরা ওইখান থেকে আবার চলে গেলাম, সামনে সুইমিং পুল করলাম, বাবা চলো সামনে আরেকটা মজার জায়গা আছে, সুইমিং পুল অল্প অল্প পানি। এই জায়গাটি করা অনেক সুন্দর, বাচ্চাদের বাচ্চাদের হাঁটু পর্যন্ত পানি না, পায়ের গোড়ালি যারা পানি, এখানে বাচ্চারা বসে থাকলো, বাচ্চাদের মজা করতে পারে, যেতে চান তাহলে রিহানের সুইমিং টামান্না পার্ক সব। ও এতটুকু পানিতে নেমে এখানে বাচ্চাদের একাই ছেড়ে দেওয়া যায়, বাচ্চারা বাচ্চাদের মতো এনজয় করে সুইমিং করে, আর আসলে পানিতে ভেসে থাকাটাও একটা ক্রেডিট, ব্যাপারটা দারুণ। তারপর আমরা এই চমৎকার সুন্দর রাইডে উঠলাম, অনেক মজা করলাম। রিহান ভয় পাচ্ছিল এই রাইডে উঠে, আমরা রিহানকে বারবার বলছি ভয় পেও না, এটা হেলিকপ্টার, তুমি হেলিকপ্টার তো ভয় পাও না, অনেক সুন্দর না, সে শুনছেই না কান্নাকাটি। লাস্টে আমরা লোককে বললাম যে থামিয়ে দেন ভাইয়া। এনিওয়েজ, তারপর আমি আর রিহান খুব মজা করে এই চমৎকার দৃশ্যটা এনজয় করছিলাম, এবং এত সুন্দর, এত ভালো লাগছিলো এই জায়গাটা। ওকে বললাম চলো আমরা উঠি, এটা তো ওটায় উঠতে চাইল না, সোয়ান উঠবে। তো আমি আর রিহান ভাবলাম যে ঠিক আছে, ও যেটা উঠতে চাই আমরা সেটাই উঠবো। আমরা অবশেষে সোয়ানে উঠে গেলাম, মা ছেলে সোয়ানে ওঠার আগে ও দেখছে ঘুরে ঘুরে যে সোয়ানটা কীরকম করে ঘুরছে, খুব এনজয় করলো। তো এই জিনিসটা উঠে ভালোই লাগলো, খুব মজা লাগলো, একটা বড় বড় সোয়ান, তার উপর মা ছেলে বসে খুব ঘুরলাম, ভালোই লাগলো। ছোটোবেলার কথা মনে হয়ে গেল, ছোটোবেলায় আমরাও রাইডে উঠতাম। বাট এখানে বড়ো ছোটো সবারই উঠার অপশান আছে, বড়োরাও উঠতে পারে বাচ্চাদের সাথে। আমি উঠেছি, ওর বাবা উঠেনি, ওর বাবা কোনো কিছুতেই উঠতে চায় না, সে বলে যে তার মাথা ঘুরায়। সো আমার আবার এগুলাতে খুব মজা লাগে, আমার একটু হাইফোবিয়া আছে, আমি হাই কিছুতে উঠতে পারলে ভয় পাই। খুব মজা হচ্ছিলো, রিয়ান বলছে মাম্মা দেখো দেখো পিছনে অনেক সোয়ান দেখা যাচ্ছে। ওর আবার বায়না ছিল গ্রিন সোয়ানে উঠবে, তো ফাইনালি ও গ্রিন সোয়ানেই উঠেছে, এবং গ্রিন সোয়ানে উঠে অনেক হ্যাপি ছিল। বাবা বলছে মাম্মা দেখো পিছনে সোয়ান, আমি বলছি সোয়ান দেখা যাচ্ছে, হ্যাঁ মাম্মা এই দেখো সোয়ান দেখা যাচ্ছে, আমাদের মাথার উপর সোয়ান দেখো দেখো। খুবই মজা লেগেছে। এই রাইডটির প্রাইস ছিল 50 টাকা, এই রাইডটি খুবই রিজনেবলের মধ্যে ছিল, খুব কম রাইডই ছিল যেগুলো 100 টাকা, ম্যাক্সিমামে 50 টাকা করেই আসলে রাইড করো। তো এটাও আমাদের একটা এনজয়ের সময় ছিল। ও টায়ার্ড হয়ে গিয়েছিলো সুইমিং করতে করতে, সুইমিং থেকে অ্যাকচুয়ালি উঠতেই চাচ্ছিলো না, রীতিমতো কান্নাকাটি লাগিয়ে দিয়েছিল। এরপর ছিল এই মজার রাইডটি, যেটাতে আমি একাই উঠেছিলাম, রিহানের বাবা কেউই উঠেনি। খুবই মজার 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 ছিল, যত উপরে উঠছে তত বাতাস, আহ কী শান্তি, কী আরাম, কী যে মজার। এই রাইডটিতে আমি দুবার উঠতে চেয়েছিলাম, বাট সময় ছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। একবার উঠার পর এত ভালো লেগেছে, মনে হয়েছে আর একবার উঠি। কিন্তু আসলে একা একা কতক্ষণ এনজয় করা যায়, ছেলে আর বাবা দুজনই আমাকে দেখছে, বাট ওরা এই রাইডে উঠবে না, কি আর করার, একাই ঘুরে টুরে শেষ করলাম এই রাইডটি। খুবই চমৎকার ছিল এই রাইডটি। যে এই রাইডটি এরকম অদ্ভুতভাবে কান্না করছে, ও কখনো এরকম কান্না করে না। আসলে ও টায়ার্ড হয়ে গিয়েছিলো, ওর ঘুমও পেয়ে গিয়েছিলো, তাই বিরক্ত হয়ে কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। আমি এটাই উঠবো না উঠবো না, আমাকে নামিয়ে দাও নামিয়ে দাও। ফাইনালি আমরা ওটাও স্টপ করে দিয়েছি, ও যেহেতু কান্না করছে তাই আর এটাতে বেশিক্ষণ ওকে রাখিনি। এই হলো সেই মজার রিহানের ট্রেন, ও খুব এনজয় করে, কোথাও গেলেই ট্রেনে উঠতে চায়, ট্রেন তার খুব। ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই হলো আমাদের পোস্ট নিয়ে কিছু ছবি তোলা, অ্যাকচুয়ালি শর্ট টাইমের মধ্যে শর্ট ঘোরাঘুরি। কেমন লাগলো জানাবেন, অবশ্যই শেয়ার দেবেন। থ্যাংক ইউ, বাই।